নমস্কার, ফিরে আসলাম বিরতির পর। আজকে শুরুতে যে খবরটির দিকে আমরা নজর রেখেছিলাম, যে বেশ কিছুদিন আগে মূলত ইন্দ্রনগরের কবরখোলা এলাকায় নিজ বাড়ির পাশে একটি যুবতীর আত্মহত্যা এবং সেই সুইসাইড নোটে লিখে যাওয়া তিনজনের নাম এবং সেই নামকে কেন্দ্র করে রীতিমতো জলঘোলা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল এবং তার পাশাপাশি কংগ্রেস থেকে যোগ দেওয়া সদ্য তৃণমূলে পান্না দেব এবং মুকুল দেব এবং পুতুল দেব তিনজনকে আজকে পূর্ব থানায় সকাল থেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল এবং সেই টানা জিজ্ঞাসাবাদের পর আজকে পান্নাদেবকে অ্যারেস্ট করা হয়েছে। সদ্য তৃণমূলে যোগ দেওয়া পান্নাদেবকে অ্যারেস্ট করা হয়েছে। এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে আমরা তুলে ধরছি সেই ছবি, যেখানে পূর্ব মহিলা থানার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে পুলিশ রয়েছে, প্রচুর পরিমাণে পুলিশ রয়েছে মোতায়েন এবং তাকে নিয়ে যাওয়া হচ্ছে। প্রথমে মেডিকেল টেস্ট করানো হয়, পরবর্তী সময় তাকে কোর্টে তোলা হয়, এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। আমরা সরাসরি তুলে ধরছি সেই ছবি, যেখানে দেখতে পাচ্ছেন পান্নাদেবকে নিয়ে যাওয়া হচ্ছে। সম্পূর্ণরূপে তাকে জিজ্ঞাসাবাদের পর অ্যারেস্ট করা হয়েছে এবং এখন তাকে নিয়ে যাওয়া হয়েছিল মেডিকেল টেস্টের জন্য এবং সেখান থেকে তাকে কোর্টে নিয়ে যাওয়া হয়েছে। যে বিষয়ে আমরা দেখেছিলাম, গত দু তিন দিন ধরেই আমাদের নজর ছিল যে ইন্দ্রনগরের কবরখোলা এলাকায় নিজের বাড়ির পাশে আত্মহত্যা জয়শ্রী দেবের এবং সেই জয়শ্রী দেব তার মৃত্যুর আগে একটি সুইসাইড নোট রেখে যায়, যে নোটে তিনজনকে নাম উল্লেখ করে যায় যে তিনজন মূলত দায়ী তার মৃত্যুর জন্য, সেটা তিনি উল্লেখ করে যান। এবং কিছুক্ষণ আগেই আমাদের প্রতিনিধি যে বিষয়গুলো তুলে ধরেছিলেন, যে এই যে পান্নাদেব এবং মুকুল দেব, পুতুল দেব, তারা কংগ্রেস ছেড়ে সদ্য তৃণমূলে যোগদান করেছেন এবং তারা তিনজনই মূলত জয়শ্রী দেবের পাশে তারা থাকতেন দিনের পর দিন এবং সেই পান্নাদেবকে তিনি উল্লেখ করে দিয়ে গেছেন যে তিনি এই মৃত্যুর জন্য দায়ী। এবং আজকে পূর্ব মহিলা থানার পুলিশ সকাল থেকে পান্নাদেবকে জেরা করে, জিজ্ঞাসাবাদ করা হয়, টানা জিজ্ঞাসাবাদের পর অবশেষে তাকে গ্রেপ্তার করা হয় যেমনটা ইতিমুহূর্তে জানা যাচ্ছে এবং তাকে মেডিকেল টেস্টের জন্য নিয়ে যাওয়া হয়েছে এবং এখন কোর্টে তাকে সুপর্দ করা হয়েছে। দেখতে পাচ্ছি সেই ছবি, যেখানে মূলত প্রাক্তন কংগ্রেসের কাউন্সিলর ছিলেন পান্নাদেব এবং বর্তমানে সংগঠনের দায়িত্বে রয়েছেন, তৃণমূল কংগ্রেসের সংগঠনের দায়িত্বে রয়েছেন পান্নাদেব এবং সেই পান্নাদেবকে অ্যারেস্ট করা হয়েছে। এবং মহিলা মোর্চার পক্ষ থেকে প্রতিনিধি দল জয়শ্রী দেবের বাড়িতে গেছিল এই ঘটনার পর এবং তারাও ঘটনাকে খতিয়ে দেখার জন্য দাবি জানিয়েছিলেন পুলিশের কাছে এবং কে বা কারা জড়িত, কেন তাদের নাম উল্লেখ করা হলো, কি কানেকশন রয়েছে এই ঘটনার সঙ্গে পান্নাদেবের, এই বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছিল। ভাইয়ের মেয়ে পাগল পাগল ভাইয়ের মেয়ে পাগল পাগল মানসিক রোগে 14 বছর দিন আমার ভাতিজি অসুস্থ মারা গেছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, যেখানে পূর্ব মহিলা থানার সমস্ত পুলিশেরা মিলে মূলত পান্নাদেবকে নিয়ে যাচ্ছে এবং আরো বিস্তারিত জানবো ঘটনার সম্পর্কে। আমার সঙ্গে সরাসরি টেলিফোন লাইনে জুড়ে গেছে আমাদের প্রতিনিধি মিল্টন ধর। মিল্টন ধর, শুনতে পাচ্ছ? হ্যাঁ বলো। মিল্টন ধর, যে বিষয় আমরা দেখতে পাচ্ছি, ইতিমুহূর্তে পান্নাদেবকে অ্যারেস্ট করা হয়েছে, তাকে মেডিকেল টেস্টের জন্য নিয়ে যাওয়া হয়েছে, পরবর্তী সময় কোর্টে সুপর্দ করা হয়েছে, কি জানতে পাচ্ছ পুরো ঘটনার সম্পর্কে?
দেখো উমাকে সকালবেলা পুলিশে ডেকে নিয়ে ডেকে এনে অনেকক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ করে, জিজ্ঞাসাবাদ করার পর ওকে মেডিকেল করার জন্য নিয়ে যায়। তারপর পুলিশে ওকে অ্যারেস্ট দেখায়, অ্যারেস্ট দেখে সঙ্গে সঙ্গে ওকে কোর্টে তোলানো হয়। এখন কি দেখছো, এখন এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে, তোমরা ঠিক কোন জায়গায় রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে? এখন আমরা তো কোর্ট চত্বরে আছি, কোর্ট চত্বরে তো তাকে ভিতরে নিয়ে গেছে, কিছু সংখ্যক জনসংখ্যক লোক টুকু আছে। এই মুহূর্তে তার মানে তোমরা সবাই কোর্টের সামনে দাঁড়িয়ে আছো যেখানে পান্নাদেবকে মূলত তোলা হয়েছে? এই মুহূর্তে তার মানে তোমরা কোর্টের সামনে রয়েছে যেখানে পান্নাদেবকে ইতি মুহূর্তে নিয়ে যাওয়া হয়েছে? হ্যাঁ, এই মুহূর্তে পান্নাদেবকে কোর্টে তোলানো হয়েছে। মিলন, আরেকটা বিষয় জানবো, যে এই যে পান্নাদেবকে অ্যারেস্ট করা হয়েছে, তার পাশাপাশি মুকুল দেব এবং পুতুল দেব, যাদের বিরুদ্ধেও কিন্তু একই রকম অভিযোগ রয়েছে, যাদেরকে যাদের নামও সুইসাইড নোটে উল্লেখ করা রয়েছে, তাদের কি খবর, তাদেরকে কি অ্যারেস্ট করা হয়েছে? না, তাদেরকে এখনো অ্যারেস্ট করা হয়নি, তাদেরকে আনা ডাকা ডেকে আনা হবে, ওদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে, জিজ্ঞাসাবাদ করার পর যা থাকবে ওদেরকেও অ্যারেস্ট করা হবে। ধন্যবাদ মিল্টন বাবা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। অর্থাৎ আমাদের প্রতিনিধি যে বিষয়টা তুলে ধরলেন, ইতি মুহূর্তে পান্নাদেবকে অ্যারেস্ট করা হয়েছে এবং এখন অবধি যে দুজন নাম জড়িয়েছিল, মুকুল দেব এবং পুতুল দেব, তাদেরকে গ্রেপ্তার করা হয়নি। তাদেরকে একই রকম ভাবে, যেরকম ভাবে পান্নাদেবকে আজকে সকাল থেকে পূর্ব মহিলা থানাতে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, টানা জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদ তাদেরকেও করা হবে একই রকম ভাবে, একই রকম প্রক্রিয়ার মধ্য দিয়ে, এবং পরবর্তী সময়ে ব্যবস্থা নেওয়া হবে, পরবর্তী সময়ে পুলিশ এই ডিসিশন নেবে। এবং ইতিমধ্যে যে বিষয় জানা যাচ্ছে যে পান্নাদেবকে অ্যারেস্ট করা হয়েছে, তাকে মেডিকেল চেক আপ করা হয়েছে, পরবর্তী সময়ে কোর্টে সোপর্দ করা রয়েছে। এবং তার পাশাপাশি যে বিষয়, শুধুমাত্র মহিলা থানার পুলিশ নয়, তার পাশাপাশি সদর এসডিপিও সকলেই কিন্তু উপস্থিত ছিলেন। সকাল থেকেই আজকে চলছিল এই জেরা এবং সেই জেরার মধ্য থেকে জিজ্ঞাসাবাদ হয় একের পর এক, এই ঘটনা কেন ঘটেছে, কেনই বা তার নাম উল্লেখ করা হয়েছে এই চিঠির মধ্যে, যে সুইসাইড নোট লেখা ছিল সেই সুইসাইড নোটে কেন তার নাম ছিল এবং কি কানেকশন রয়েছিল জয়শ্রী দেবের সঙ্গে, তার মৃত্যুর পেছনে কেনই বা পান্নাদেবের হাত রয়েছে, এমন জানার জন্যই মূলত এই জিজ্ঞাসাবাদ চলছিল। অবশেষে পুলিশ গ্রেপ্তার করেছে পান্নাদেবকে এবং দেখাচ্ছিলাম সেই ছবি সরাসরি যেখানে পান্নাদেবকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হচ্ছে কোর্টে, সেই ছবি আপনারা দেখছেন এবং আমাদের প্রতিনিধিরা রয়েছে সেই জায়গাতে, ঘন্টার পর ঘন্টা সেই আপডেট আমাদের কাছে তুলে ধরছে, একের পর এক বিষয় আমাদেরকে জানাচ্ছেন যে কি হতে চলেছে, কি হচ্ছে এই মুহূর্তে। রাজ্য রাজনীতি যথেষ্ট উত্তপ্ত রয়েছে বর্তমানে, যেখানে তৃণমূল কংগ্রেস রাজ্যে মাটি মূলত খোঁড়ার চেষ্টা করছে এবং সেই তৃণমূল কংগ্রেস রাজ্যে আসার পর থেকে একের পর এক অভিযোগ, একের পর এক বিজেপির বিরুদ্ধে অভিযোগ থেকে শুরু করে বিভিন্ন বিষয় নিয়ে অভিযোগ তুলেছে এবং সদ্য কংগ্রেস ত্যাগ করে তৃণমূলে যোগ দেওয়া পান্নাদেব, তার বিরুদ্ধে মূলত অভিযোগ করা হয়েছিল যে সুইসাইড নোটের নাম ছিল জয়শ্রী দেবের, মৃত্যুর জন্য তিনি জড়িত, এমনটা উল্লেখ করা হয়েছিল এবং অবশেষে গ্রেপ্তার হয়েছে পান্নাদেব। একটা বিরতি নিচ্ছি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।